আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, S.J.B হ্যান্ডিক্যাপ থেকে আমি শাহনাজ বলছি। আজ আমি আপনাদের একটি পুঁতির বেতি ব্যাগ বানানো দেখাবো। এই ব্যাগটি বানানোর জন্য আমার লাগবে প্যাঁচ, দুল, পুঁতি 100 গ্রাম, মাল্টি কালার আর কালো কালার বেতি। আমি 3 হাত করে বেতি কেটে নিয়েছি। আমি বেতি ফুলটি কিভাবে বানাই তা দেখাবো। প্রথমে আমি বেতি দুটি বেতি নিব, 1:2 বেতি নিয়ে কেটে নিয়েছি 3 হাত করে। এখন বেতিগুলো ভাঁজ করব, সমান ভাগে ভাগ করে নেব। এভাবে ভেঙে নিব। এটা উল্টা পিঠ আর এটা ভাও পিঠ। আমি ভাও পিঠটা এভাবে নেব। এভাবে নিব, আরেকটি বেতিকে এভাবে নিব। তারপর নিচের বেতিটিকে এভাবে উঠিয়ে নিব ফুল করে। তারপর এখানে যে বেতি দুটি আছে তার নিচের বেতিটি নিব, এইভাবে নিব। নিয়ে এইভাবে করে এইভাবে বেতিটিকে নিব, নিয়ে হাতের নিচে নিব। নিয়ে প্রথমে এই বেতিটিকে টান দিব, পরে এই বেতিটিকে টান দিব। আমার একটি ফুল হয়েছে বেতির। আমি আরেকটি দেখাচ্ছি। আমি আরেকটি বেতিকে বাম হাতে নিয়েছি, আরেকটি বেতি ডান হাতে নিয়ে এইভাবে করে নিব। নিয়ে এখানে নিচের বেতিটিকে এইভাবে নিব, এইভাবে নেওয়ার পর এইখানে যে বেতি দুইটি আছে নিচেরটিকে আমি এইভাবে মাঝখানে নিয়ে আসবো দুই বেতির। নিয়ে এটাকে এইভাবে ধরে এইভাবে নেব। নিয়ে এইটা প্রথমে টান দিব, পরে এইটা। আমার বেতির ফুল হয়েছে। এখন আমি এটাকে জোড়া দিব। জোড়া দেওয়ার জন্য আমি এই দুইটি ফুলকে কোনাকুনিভাবে নিব, এইভাবে। তো আমি দুইটি প্যাঁচ দুল পুঁতি নিব দুই বেতিতে। লাল কালার প্রথমে নিব, নিয়ে এটাকে জোড়া দেওয়ার জন্য প্রথমে এটাকে এভাবে ভেঙে নিব। তারপরে এটাকে এইভাবে নিয়ে এই বেতিটিকে এইভাবে নিব, নিয়ে এটিকে এইভাবে নিয়ে প্রথমে এটি টান দিব, পরে এটি। এটাকে এইভাবে নিব, দুই বেতিতে দুইটি নিব। এটিকে এভাবে ভেঙে ডান হাতেরটা বাম হাতের উপর দিয়ে এইভাবে নিয়ে এটাকে এইভাবে নিব। নিয়ে এই বেতিটিকে এভাবে নিয়ে এটার মধ্যে দিয়ে নিয়ে আসবো। তারপরে এটাকে টান দেব এইভাবে। এভাবে আমি আরেকটি বেতি নিব। নিয়ে সেম একইভাবে নিব। নিয়ে পুরো লাইনটা করব যতটুকু পছন্দ মতো করব। এইভাবে ফুলটি করব, প্রত্যেকটা লাইন এভাবে করে দেবো। আরেকটি বেতিকে এভাবে নিয়ে কোনাকুনিভাবে জোড়া দিয়ে নিব। আমি এইভাবে পুরোটা করে নিচ্ছি কোনাকুনিভাবে প্রত্যেকটা লাইন। এখন আমি এটার কোনা উঠাবো। কোনা উঠানোর জন্য আমি এই এখানকার এই দুই বেতি নিব।
এই দুইটা বেতিতে নিব দুইটা পেঁয়াজ দুল পুঁতি, এইভাবে এটা ফুল করব, নিচেরটা এইভাবে নিব, এটাকে এইভাবে নিয়ে এটাকে এভাবে এইটা বরাবরই এই পাশে আমি এই দুই বেতি নিব, আমি দুই কোনা এইভাবে করছি। এখন এই পাশে দুই কোনা সেম এইভাবে করব, চার কোনায় চারটি কোনা। এখন এই দুই কোনা নিব, এখন আমি এই পাশের কোনাটা করব, এই দুই বেতি নিব, আমি কোনা তোলার পর এখন এই লাইনটা পুরাটা ক্রস আসছে, এভাবে এভাবে প্রত্যেকটা লাইন ক্রস আসছে। আমি পুরো লাইনটা এইভাবে করে যাব দুই পাশে, আমি এই পাশে ফুলটা এইভাবে নেব, এখন এটা এটা সমান হয়ে যাবে পুরোটা লাইন করার পর। আমি এইভাবে পুরো লাইন করব এই পাশে, আর এই পাশেও সেম এইভাবেই করব।
এভাবে আমি পুরোটা লাইন করে শেষ করবো।